হ্যালো ভিউয়ার্স, আমি আবিদ হাসান। টেকাবিদের পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো আজ আমি আপনাদের মাঝে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। টিউটোরিয়ালটি বিশেষত স্যামসাং ইউজার তাদের জন্য বিশেষ করে কাজে লাগবে। তো টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে যে আপনি ফোন যে স্যামসাং ফোনটি ইউজ করেন বা যদি কোনো স্যামসাং ফোন কিনেন, তো কেনার সময় আপনি ফোনটি আসলে অরিজিনাল ফোন নাকি ক্লোন ফোন নাকি মেড ইন চায়না ফোন আপনি এটি কীভাবে বুঝবেন। তো এটি বোঝার জন্য জাস্ট আপনাকে কোনো সফটওয়্যার বা অ্যাপসের প্রয়োজন হবে না। জাস্ট আপনি নাকি কিছু কোড রয়েছে যেগুলো ডায়াল করলে আপনি দেখতে পাবেন আপনি ফোন অরিজিনাল নাকি ক্লোন নাকি মেড ইন চায়না ফোন। তো এটি দেখার জন্য চলুন আমি টিউটোরিয়ালটি শুরু করি। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের জন্য একটি কথা বলছি, যে কোনো আমি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি যে প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো এগুলো আপনার ICT দক্ষতার ক্ষেত্রে অনেক কাজে লাগবে, আপনার খুব প্রয়োজন বা কাজে লাগবে আপনার দৈনন্দিন জীবনে। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো টিউটোরিয়ালটি শুরু করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে, তো আমি টিউটোরিয়ালটি শুরু করছি। তো আপনি প্রথমে যেতে হবে যে ডায়াল প্যাডে যেতে হবে, গিয়ে এখানে জাস্ট ডায়াল করতে হবে *#0*#, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে *#0*#। তো আমি এই কোডটি আপনাকে ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনি সেখানে তো কালেক্ট করে নিতে পারেন। তো দেখুন এরকম ফর্মালি একটা উইন্ডোজ চলে আসবে। তো এখানে দেখুন প্রথমেই লেখা আছে রেড গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটি অপশন। তো আপনি এই প্রথমে রেডে ক্লিক করবেন, যদি আপনার ডিসপ্লেতে যদি রেড কালার যদি চলে আসে তো আপনার দেন গ্রিনে ক্লিক করবেন, ডিসপ্লেতে গ্রিন কালার চলে আসবে। দেন ব্লুতে ক্লিক করলে আপনি ফোনের ডিসপ্লেতে ব্লু কালার চলে আসবে। তো যদি এই তিনটা কালার যদি চলে আসে বা আপনি এখানে রেড লেখা আছে, গ্রিন লেখা আছে, ব্লু লেখা আছে, এই লেখা অনুযায়ী যদি কালার যদি আপনার ফোনের ডিসপ্লেতে যদি চলে আসে তো আপনি ভাববেন ধরে নেন যে আপনার ফোনের ডিসপ্লে ঠিক আছে কালার। তো দেন রিসিভার, এটা একটি প্রয়োজনীয় একটি জিনিস যে আপনি ফোনে কারোর সাথে কথা বলছেন, আপনি ফোনের রিসিভারটি কাজ ঠিক মতো কাজ করছে কি করছে না, আপনি কথাগুলো কেউ শুনতে পাচ্ছে না, আসলে আপনি ফোনের রিসিভারের প্রবলেম না অন্য প্রবলেম, এটি চেক করার জন্য জাস্ট আপনি রিসিভারে ক্লিক করবেন। যদি এরকম একটি শব্দ হবে, যদি শব্দটি যদি হয় আপনার ফোনে তো আপনার ফোনের রিসিভারটি ঠিক আছে। তো দেন ভাইব্রেশন, আপনার ফোনে আপনি ইচ্ছে করলে ভাইব্রেট মোড রাখতে পারেন আপনার ফোনটি। আপনার ফোন তখন ভাই কেউ ফোন দিলে বা কোনো মেসেজ আসলে, টেক্সট বা নোটিফিকেশান আসলে আপনার ফোন ভাইব্রেট হচ্ছে কি না, যদি ভাইব্রেট না হয়ে থাকে আপনার ফোন ভাইব্রেটের প্রবলেম কি না চেক করে নেন। জাস্ট ভাইব্রেশনে ক্লিক করবেন, যে আপনার ফোন যেরকম ভাইব্রেট করে তো আপনি ধরে নেন যে আপনার ফোনের ভাইব্রেশনও ঠিক রয়েছে, ভাইব্রেটারও ঠিক রয়েছে। তো দেন ডিমিং, ডিমিং হচ্ছে এই উপরে দেখুন রেড গ্রিন অ্যান্ড ব্লু তিনটি কালার লেখা হচ্ছে আপনার ফোনে, তিনটি কালারই এসেছে। তো যদি ডিমিংয়ে ক্লিক করেন দেখেন আপনি এখানেও রেড গ্রিন অ্যান্ড ব্লু যে তিনটে কালারে যদি আসে তো আপনার ফোনে টোটাল অরিজিনাল ডিসপ্লে অল জায়গাতে আপনার ডিসপ্লে কোনো প্রবলেম নেই, সব দিকে ঠিক আছে ডিসপ্লে, আপনার ফোনের ডিসপ্লেতে কোনো প্রবলেম নেই। তো দেন দেন মেগা ক্যামেরা, তো এটা হচ্ছে আপনার ফোনের ক্যামেরা ঠিক আছে কি না এটি চেক করার জন্য, আপনার ফোনের ক্যামেরা চালু হয় না, এটা আসলে আপনি ফোনে ক্যামেরায় প্রবলেম না অন্য কোনো প্রবলেমের জন্য, এটি চেক করেন। জাস্ট ম্যাগা ক্যামেরাতে ক্লিক করুন, আমি আমার ফোনটি ছাদের দিকে ধরছি ক্যামেরাটি, দেখুন আমার ফোনের ক্যামেরাটি ঠিক রয়েছে। দেন সেন্সর, আপনার ফোনে কী কী সেন্সর রয়েছে বা সেই সেন্সরগুলো ঠিক মতন কাজ করছে কি না এটি চেক করার জন্য জাস্ট এই অপশনটি দেওয়া। তো আপনি সেন্সরে ক্লিক করবেন, দেখুন আমার ফোনে যে যে সেন্সর লেখা আছে সেগুলো হচ্ছে এক্সেলেরোমিটার সেন্সর, 4G সেন্সর আর ম্যাগনেটিক সেন্সর। তো 4G সেন্সর দেখুন আমি যখন আমার ফোনের সেন্সরের কাছে ক্যামেরার পাশে দেখুন আপনার ফোনে এখানে দুটি বা একটি ফোটা থাকে, ওখানে আপনি 4G সেন্সরটি ফিট করা থাকে, তো ওখানে হাত নিয়ে দেখা যাচ্ছে আমার ফোন ভাইব্রেটও করছে এবং ডিসপ্লে কালারটিও চেঞ্জ হয়ে গেছে, গ্রিন দেখাচ্ছে, তার মানে আমার 4G সেন্সর ঠিক রয়েছে। তো ম্যাগনেটিক সেন্সর আমি ফোন যেরকম নড়চড় করবো, তো দেখুন নিড ফর সেলিব্রেশন সেলিব্রেশন এটিও ঘুরবে।
দেখুন আমি ফোনটি শেক করছি, দেন ওটিও শেক হচ্ছে অটোমেটিক। তো এটি হচ্ছে ম্যাগনেটিক সেন্সর। তো দেন ব্যাকে আসলাম আমি, তো এখানে দেখুন টাচ টাচ আপনি ফোনে টাচ কি আদৌ ঠিক রয়েছে কি ঠিক নেই, অনেক জায়গায় হয়তো টাচ কাজ করছে না, টাচ লাগ দিন ফোনে, টাচের প্রবলেম না অন্য কোনো প্রবলেম, এই চেক করেন, জাস্ট টাচে ক্লিক করবেন। তো দেখুন এখানে চার কোণে দিয়ে ঘর রয়েছে, তারপর মাঝখান দিয়ে ক্রস সিস্টেমে ঘর রয়েছে। তো এগুলো ঘর আপনি ফিল আপ করতে জাস্ট স্ক্রিনের উপর দিয়ে হয়ে দেখুন টাচ করে করে নিয়ে যেতে হবে। তো দেখুন আমিও টাচ করলাম, তো এগুলো ঘর আমার ফিল আপ হয়েছে, দেন টাচ ঠিক রয়েছে আমার ফোনে এই সাইডে। তো নিচের দিকে করলাম, নিচেরটাও তার মানে ঠিক রয়েছে। যদি একটু ঘর যদি বাদ যায় তাহলে আপনি ধরুন আপনি ফোনের টাচে প্রবলেম রয়েছে, দুই তিনবার করার পরে দেখা যাচ্ছে ওই জায়গায় একটা ফিল আপই হচ্ছে না, তো আপনি টাচের প্রবলেম রয়েছে আপনি ধরে নেবেন। তো দেখুন এইভাবে নিয়ে গেলাম আমার এদিক দিয়েও, তো উপর দিয়েও, তখন আমার উপর টাচও ঠিক রয়েছে। তো মাঝখান বরাবর এইভাবে ক্রস দিয়ে সরি নিয়ে গেলে দেখুন ফিল আপ হয়ে গেল। তো এখানেও তাই করছি, তো দেখুন আমার কিন্তু এটি ব্যাক হয় না অটোমেটিক। যখন আমি এই যে দেখুন আমার এই কোনো কিন্তু দেখুন দুইটা ঘর এখনও ফিল আপ হয়নি, তো দুইটা ঘর ফিল আপ করতে হবে। যখনই আমি ফিল আপ করবো সাথে সাথে আমাকে এই অপশন থেকে আমাকে ব্যাক দিয়ে দেবে। তো দেখুন ফিল আপ করলাম, দেন ব্যাক দিল। তো দেখুন আমার ফোনের টাচও প্রবলেম নেই, এই জন্য কোনো ঘর ফাঁকা জানি। দেন স্লিপ স্লিপ মোড, এটি একটি খুব বড় সমস্যা হয় যখন আপনার ফোন স্লিপ মোডে যায় না বা আপনার ফোনে ডিসপ্লে অফ হয় না। তো এটি আপনার ফোনের কোনো প্রবলেম কি না মানে অন্য কোনো কারণে যায় না, এটি চেক করে দেন স্লিপে। তো আপনি যখন স্লিপে ক্লিক করবেন আপনার ফোনটি স্লিপ মোডে চলে যাবে। তো আমি দিচ্ছি না, যেহেতু স্লিপ মোডে ক্লিক করছি না, যেহেতু আমি এখন ভিডিও রেকর্ডিং অবস্থায় রয়েছি, তো এই জন্য আমি দিলাম না। দেন স্পিকার, আপনার ফোন স্পিকার ঠিক রয়েছে কিনা এটি চেক করে দেন, জাস্ট স্পিকার ক্লিক দেন। দেখুন এরকম হচ্ছে রিংটোন হবে আপনার ফোনে। তো যদি রিংটোন হয় তা আপনি আপনার ফোনে স্পিকার ঠিক রয়েছে। সাব কি, তো সাব কিতে ক্লিক করলে দেখুন আপনার যে ব্যাক বটনগুলো রয়েছে, তারপরে রিসেন্ট অ্যাপস নিয়ে আসার যে বটনগুলো রয়েছে বটমে ক্লিক করুন। দেখুন এরকম অরেঞ্জ কালার আসবে রিসেন্ট অ্যাপস বটমে ক্লিক করলে। তো ব্যাক বটমে ক্লিক করলে এরকম বেগুনি কালার একটা আসবে। তো যদি এই দুটি কালার যদি চলে আসে তা আপনি ফোনের ব্যাক বটন এবং রিসেন্ট অ্যাপস বটনগুলো ঠিক রয়েছে। দেন ব্যাকে আসলাম আমি, তো ফ্রন্ট ক্যামেরা, তো একইভাবে আমার ক্যামেরা ঠিক রয়েছে, ফ্রন্ট ক্যামেরার প্রবলেম রয়েছে কি নেই চেক করেন, জাস্ট ফ্রন্ট ক্যামেরা দিয়ে ক্লিক করলাম। আমি আমার ক্যামেরাটি সাদা দিক ধরছি, তো দেন আমার ক্যামেরার কোনো প্রবলেম নেই। ব্ল্যাক এটি সর্বশেষ অপশন, এবং এটি এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার ফোনে ব্ল্যাক কালার চলে আসবে। তো আপনার ফোনের অন্যান্য সাইডে বা এটা হচ্ছে লাস্ট চেকের পর্যায়ে যে আপনি কালারে কোনো প্রবলেম রয়েছে কি না, ওখানে আপনি দেখলেন যে সব ধরনের কালারের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার ব্ল্যাক কালারটি ঠিক রয়েছে কি না এটি চেক করার জন্য। ব্ল্যাকে ক্লিক করলেন, যেরকম যে ব্ল্যাক কালারে চলে আসে ডিসপ্লে, তাহলে আপনি ভাববেন যে আপনার কালারে কোনো প্রকার প্রবলেম নেই, কোথাও কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স দেখছেন আমার স্ক্রিনে ব্ল্যাক কালার চলে এসেছে, তো আমার ফোনে কোনো কালারের প্রবলেম নেই। আপনি চেক করে নিতে পারেন আপনার ফোনে কোনো প্রবলেম রয়েছে কি না, আপনি একটি সেকেন্ড হ্যান্ড বা নতুন ফোনই কিনলেন সেটা ক্লোন দিল, ক্লোন সেট না কি চায়না সেট, এটি চেক করতে পারবেন আপনি হবে। তো এই ভিডিওটি আপনাদের কোনো স্যামসাং ফোন কেনার ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে, যদি আপনারা না জেনে থাকেন তো এই ভিডিও দেখে আপনি জেনে নেন আজকে আপনার ফোন চেক করার বিষয়টি, কীভাবে চেক করবেন যে আপনার ফোন আসলে অরিজিনাল নাকি ক্লোন কপি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে যারা এরকম স্যামসাং ইউজ ফোন ইউজ করে, তারা ফোন কিনতে যায় দেখা যায় যে তাদের ফোনে অনেক প্রবলেম থাকে, তো আসলে ফোনে কোনো প্রবলেম নাকি ফোন ক্লোন ফোন, এটি চেক করতে হবে, তো আপনার ফ্রেন্ডরা আপনার মতন তারা উপকৃত হবে ভিডিওটি দেখে। তো আপনি যে এখন আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখানে সাবস্ক্রাইব করেন, আপনি আইসিটি দক্ষতা ক্ষেত্রে খুব কাজে লাগবে এবং আপনার দৈনন্দিন জীবনে আমার আপলোড করা ভিডিওগুলি অনেক কাজে লাগবে। তো ভিউয়ার্স, গুড বাই।